পুরো দেশ থেকে তন্ন তন্ন করে ক্লাবগুলো খেলোয়াড় খুঁজে বের করলেও দিন শেষে বোর্ডের কাছে কোনো গুরুত্বই পায় না এসব ক্লাব। দুরবারে চলছে, ক্লাবগুলি প্লেয়ার তৈরি করে অজপার আগে থেকে আইন, আমার মনে হয় না কোনো একাডেমির বছরে মানে এক ডজন বল দিছে কিনা আমার জানা নেই, দুইটা টিকিট পর্যন্ত দেয় না। স্পন্সর তো মানে আমাদের ক্লাবের গভর্নিং বডি চেয়ারম্যান হলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চলতি মাসের শেষে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লীগ। লীগকে সামনে রেখে সোমবার থেকে শুরু হয়েছে মেয়েদের দলবদল। আজ মঙ্গলবার ছিল দলবদলের শেষ দিন। এবছর মেয়েদের প্রিমিয়ার লীগ মাঠে গড়ানোর আগেই দেখা মিলেছে চরম বিশৃঙ্খলা। ক্লাবগুলোর অভিযোগ, কোনো রকম পরামর্শ না করেই এবছর দলবদলের সময় নির্ধারণ করেছে উইমেন্স উইং। ফলে দল সাজাতে নানা রকম ভোগান্তিতে পড়েছে বেশ কয়েকটি ক্লাব। দলবদলের সময় বাড়াতে ক্লাবগুলো উইমেন্স উইংয়ের চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েও কোনো লাভ হয়নি, বরং নিজেদের সিদ্ধান্তে অটল থেকে নির্ধারিত সময়েই শেষ হয়েছে দলবদলের প্রথা। শোনা যাচ্ছে এমন সিদ্ধান্তের পর এবারের প্রিমিয়ার লীগ থেকে নাম সরিয়ে নিয়েছে দুটি ক্লাব। দুইটা টিম খেলতে আসছে না, এটা খুবই মানে খারাপ একটা বিষয় আমি বলবো ওমেন্স ক্রিকেটের জন্য, যে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আশা নিয়ে থাকে, সারা বছর তারা অক্লান্ত পরিশ্রম করে, তারা নিজেরা তাদের অ্যামাউন্ট ইনভেস্ট করে ট্রেনিং করে, তারা কিন্তু সবাই স্বাবলম্বী না, যারা ন্যাশনাল প্লেয়াররা শুধু স্বাবলম্বী আপনারা সবাই জানেন, তো এদিক থেকে তারা অপেক্ষা করে থাকে বছর শেষে একটা প্রিমিয়ার লীগ খেলবে এবং সেখান থেকে যে অ্যামাউন্ট আসবে সেটা দিয়ে তারা পরের বছর ইনভেস্ট করবে ট্রেনিংয়ে। সো এটা আসলে খুবই শোচনীয় এবং খুবই খারাপ একটা বিষয় হয়েছে। যারা শেখ রাসেল কদিন আগে উইথড্র করে নিয়েছে টিম, গতকাল অ্যাজেক্স টিম উইথড্র করেছে, এটা আসলে ঠিক হয়নি। এদিকে খেলাকর উইমেন্স টিমের ম্যানেজার মোহাম্মদ আবুল বাসার তো সরাসরি আঙুল তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর। ডেইলি ক্রিকেটকে দেয়া এক সাক্ষাৎকারে প্রিমিয়ার লীগের দলবদল নিয়ে প্রশ্ন তুলেছেন এই কর্মকর্তা। এটা ক্লাবগুলি অনেক ওদের ভিতরে অনেক প্রত্যেকের বাংলা কথা আঘাতই বলতে পারেন, আঘাত আছে। আমরা এখানে লক্ষ লক্ষ টাকায় আমরা মেয়েদের পিছনে ব্যয় করি, ক্লাবগুলি ইনভেস্ট করি, কিন্তু বিসিবি আমাদের ওই রকমভাবে মূল্যায়ন করে না, আমাদের কাউন্সিলারশিপ দেয় না। আমাদের এলাকা ভিত্তিক টিম, আমরা খুব কষ্টেই গেলাম আমরা টিম তৈরি করি, বুঝছেন? আমরা যে খেলা হয় দেশীয় খেলা হয় বিপিএল আইপিএল, আমরা কোনো টিকিটও পাই না, দুইটা টিকিট দিয়ে আমাদের মূল্যায়ন করে না, এবং বড় বড় কর্মকর্তারা মিটিংয়ে থাকেও না। দুই দিন আগে মেল করছে বলে আপনাদের 15-16 তারিখে আপনি দল মতো, এর ভিতরে আমরা কই বাসা পাবো? প্লেয়াররা আনতে হবে, ওদেরকে রাখতে হবে, ওদেরকে দেখাশোনা করতে হবে, প্র্যাকটিস শুরু করতে হবে, এটা কীভাবে এরা যে কী করে আমাদের সাথে বসেও না, ক্লাব কর্মকর্তাদের সাথে বসেও না, কারোর সাথে বসে না, ওরা ডিসিশন নেয় এইভাবে। তো খেলাঘর সমাজ কল্যাণ সমিতির এই কর্মকর্তার দাবি, ছেলেদের ক্রিকেট আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেলেও নারী ক্রিকেট এখন হয়ে দাঁড়িয়েছে ইজ্জত রক্ষার বিষয়। দুইটা টিকিট পর্যন্ত দেয় না স্পন্সর তো মানে আমাদের ক্লাবের গভর্নিং বডি চেয়ারম্যান হলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আর আমাদের সেক্রেটারি হলো নজরুল ইসলাম, আর আমি ক্লাব খেলাঘরের ওমেন্স টিমের ম্যানেজার, আমাদের কোচ ছিল সর্দার গুলামি বেলাও রুহিম। আমরা খুব কষ্টে আমরা কোনো টিম করি, এলাকা ভিত্তিক টিম, ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়াইছে, এই জন্য আমরা অ্যাটেন্ড করছি। বাসারের দাবি, পুরো দেশ থেকে তন্ন তন্ন করে ক্লাবগুলো খেলোয়াড় খুঁজে বের করলেও দিন শেষে বোর্ডের কাছে কোনো গুরুত্বই পায় না এসব ক্লাব। দুবারে চলছে, ক্লাবগুলি প্লেয়ার তৈরি করে অজপার আগে থেকে আইনা প্লেয়ার তৈরি করে রাখে, ইয়া করে ওইখান থেকে হারা বাসাই করে নিয়ে হেরায় ওদের ন্যাশনাল টিমে ঢুকায়, ইমিউজিক টিমে ঢুকায়, 19 ঢুকায়, কিন্তু কষ্টগুলি ক্লাব একাডেমি এবং ক্লাবগুলিই করে। আপনি দেখেন বিকেসপিতে কয়টা প্লেয়ার বেরিতেছে, সরকারি প্রতিষ্ঠান কোটি কোটি টাকা খরচ করে, আর ক্লাবগুলির দিকে তো খবরই নেয় না কোন ক্লাবটা কীভাবে চলতেছে না, যে কোন একাডেমি ভালো প্র্যাকটিস করতেছে না কি প্র্যাকটিস করাতেছে। আমার মনে হয় না কোনো একাডেমির বছরে মানে এক ডজন বল দিছে কিনা আমার জানা নেই।